বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী 16 জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে এই রিভিশন আবেদনটি শুনানির জন্য সময় চাইলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল, আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে করা চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতি সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনে খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এরপর 2018 সালে মে মাসে খালেদা জিয়া সহ আরও 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে দেশের প্রায় 13,777 কোটি টাকার অভিযোগ আনা হয়েছে। একই মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউনুস হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।